দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নাগরিক সংলাপ অনুষ্ঠানে আমরা প্রতি সপ্তাহের সমসাময়িক ঘটনা নিয়ে উপস্থিত হই আমাদের এই অনুষ্ঠানে আর বরাবরের মতো আমরা এই অনুষ্ঠানে হাজির হই আমাদের দুইজন অতিথিকে সঙ্গে নিয়ে আজও তার ব্যতিক্রম নয় আজ আমাদের মাঝে উপস্থিত আছেন তিনশো তিরিশ অর্থাৎ তিরিশ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ গলোরিয়া ঝর্ণা সরকার এবং আমাদের মাঝে উপস্থিত আছেন হামাদুল্লাহ আল মেহেদি চেয়ারম্যান লেবার পার্টি বাংলাদেশ স্বাগত আপনার দু দুজনকে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য কেমন আছেন ভালো আছি প্রথমেই আসলে আমি দিদির কাছে একটু জানতে চাই যে আমাদের এই অনুষ্ঠানে মূলত আমরা আলোচনা করে থাকি এই সপ্তাহের ঘটে যাওয়া বিভিন্ন বিষয়গুলো নিয়ে যে ঘটনাগুলো আসলে জনগণের আগ্রহ এবং উদ্দীপনার শেষ নেই দর্শক আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান এবং কোনো প্রশ্ন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এবং কথা বলতে পারেন ফোন করতে পারেন আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদেরকে ফোন করুন এবং জেনে নিন আপনার বিষয়গুলো দিদি আপনি তো নদী বেষ্টিত এলাকায় থাকেন এবং একদম যেখানে বানভাসী মানুষের সঙ্গে উঠা পড়া ছোটোবেলা থেকেই এবং আপনার অঞ্চলের মানুষ দুঃখ দুর্দশা নির্যাতন সহ্য করেই আজকের এই অবস্থানে এবং সেই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছেন আপনি এবং আমি আসলে জানতে চাই যে একজন নির্বাচিত প্রতিনিধি এবং সংরক্ষিত প্রতিনিধি আপনাদের কাজের জায়গাটা আসলে পার্থক্য কি অ্যাকচুয়ালি এখানে একজন নির্বাচিত প্রতিনিধি তার অবাধে বিচারণ থাকে সর্বত্রই তার নির্বাচিত এলাকাতে কিন্তু একজন মাননীয় সাংসদ যারা নারী সাংসদ হন তাদের একটা সীমাবদ্ধতা অবশ্যই আছে তারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে না নির্বাচিত যারা ভোটের মাধ্যমে যারা গণভোটে এলাকার ভোটে যারা আসেন তাদের মতো অবাধে বিচরণ তারা কিছুটা বৈষম্য থেকেই যায় যদিও পার্লামেন্ট মেম্বার হিসাবে সেখানে কোনো বৈষম্য নাই কিন্তু এলাকা বা বিভিন্ন ক্ষেত্রে কিছুটা কাজের ক্ষেত্রে থেকে যায় কিন্তু আপনার তো ধরেন নির্বাচনী এলাকা অনেক বিস্তৃত অর্থাৎ খুলনা বাগেরহাট এবং সাতক্ষীরা বিশাল এলাকা এবং এই অত্র এলাকার আপনি মহিলা সংসদ একজনই এতটা এলাকা কাজ করা একার পক্ষে আসলে কি সম্ভব অ্যাকচুয়ালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদেরকে নারীদেরকে পিছিয়ে পড়া যারা নারী আছেন তাদের সঙ্গে তাদেরকে সুসংগঠিত করা তাদের জন্য কাজ করা আমাদেরকে বিশেষ একটা নির্দেশনা আছেন এবং আমাদের নারী সংসদকে সেই পিছিয়ে পড়া নারীদেরকে নিয়ে বিশেষভাবে কাজ করতে বলেছেন এবং আমরা এটাকে মূল প্রায়োরিটির ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি এবং এই পিছিয়ে পড়া যেটা বললেন পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীকে নিয়ে কাজ করা আপনার অঞ্চলের কথা বলতে পারি আমিও আসলে ওই অঞ্চলেরই সন্তান সেই জায়গা থেকে যে আপনার ওইখানে তো কোনো প্রকার কলকারখানা প্রতিষ্ঠিত হয়নি কোনো প্রকার বড় শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত হয় না হয়তো মোংলা কেন্দ্রিক কিছু শিল্প কলকারখানা আছে কিন্তু আপনার তো নদী বেষ্টিত এলাকা ঘির ভেড়ির এলাকা আসলে তাদের উন্নয়নের জন্য আপনার কি কিছু করণীয় আছে কিনা আসলে আমি মাননীয় আমাদের যে প্রধানমন্ত্রী আছেন এবং আমাদের মাননীয় হুইপ মহোদয় তারই সঙ্গে তা মিলিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি কেননা আপনি জানেন যে দাকব এবং বটিয়াঘাটা আমার জন্মস্থান খুলনা ডিস্ট্রিক্টে আমার নির্বাচনী আসন এক সেখানে দুইটা উপজেলা ভিত্তিক কার্যক্রম আমাদের চলে তাছাড়া আমার বাইরে তো আছে আরও দুইটা এলাকা যেটা বাগেরহাট এবং সাতক্ষীরা রিসেন্ট অ্যাড হয়েছে তো সেখানে যে বিষয়টা আমি পরিলক্ষিত করেছি আমাদের ওখানে শিল্পকার কলকারখানা আগে কখনো গড়ে ওঠে নাই এবং এখনও পর্যন্ত এখানে যেহেতু ভাঙন এলাকা আমরা আপনি জানেন সিডর আইলা থেকে শুরু করে সর্বশেষ বুলবুলে আমাদের পাঁচ হাজার ঘর বাড়ি শুধু আমাদের এলাকায় সব একেবারে শ্মশান করে দিয়ে গেছে গাছপালা কিছুই নাই এবং ফসলি জমিরও অনেক ক্ষতিও হয়েছে তো আমরা যখন একটু কোমর সোজা করে উঠতে যাই তখন আবার প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে আবারও ভেঙে দেয় কোমর তো আমরা প্রতিকূলতার মাধ্যমে প্রতিনিয়ত আমরা ঝড় দুর্যোগ এগুলো মোকাবেলা করে চলে আসছি তো কেন জানি আগে থেকেই আমাদের এলাকাতে জননেত্রী শেখ হাসিনা এখন বিশেষ নজর দিয়েছেন এবং উনি চেষ্টা করছেন আমাদের এলাকাতেও কিছু করার জন্য এবং আপনি জানেন যে আমাদের ওখানে যে কথাটা বলেছেন কলকারখানা কিছু গড়ে ওঠেনি এখানের মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষি এবং মৎস্য শিকার করা সুন্দরবনে গাছ কাটা বা আগে এটা ছিল মাননীয় প্রধানমন্ত্রী এটা বিশেষ নজর নজর দিয়েছেন এবং বনদস্যু জলদস্যু যারা আগে বনে এই যে নির্যাতন করতেন বনকে বনকে যারা নির্যাতন করতেন বনের সম্পদকে যারা লুটপাট করতেন এখন তাদেরকে উন্মুক্ত একটা জায়গাতে এনেছেন এবং তাদের সঙ্গে আমাদের একটা সমঝোতাও হয়েছে জানেন আপনারা দর্শমুক্ত করা হয়েছে করা হয়েছে এবং উনি ওপেন ডিক্লারেশনই দিয়েছেন দস্যমুক্ত এলাকা এবং সেই অবস্থাতে আমরা সবাই মিলে কিছু করার চিন্তা করছি আপনি যেহেতু খুলনার জানেন যে বিগত দিনে দুইটা কলকারখানা ছিল সে দুইটাও কিন্তু বন্ধ

সংরক্ষিত আসনের মহিলা ম্যাডাম উনি প্রধানমন্ত্রী সবাই উদাহরণ দিয়ে কথা বলতেছে কিন্তু আমি জানতে চাচ্ছি যে উনি কতটুকু এই সংরক্ষিত আসনের সদস্য হয়ে উনি কতটুকু কাজ করতে পেরেছে সেটা ওনার কাছ থেকে জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য দিদি অলরেডি কিন্তু এমন একটি উত্তর দিয়েছেন যে কিছু প্রতিবন্ধকতা থাকে তারপরেও সবার সঙ্গে সহযোগিতা করে একসঙ্গে কাজ করতে হয় ধন্যবাদ চন্দন সাহেব আপনি বেলাকা যদি আপনার ধারণা থাকে তো সেখানে আমি চেষ্টা করে যাচ্ছি আমাদের একটা সীমাবদ্ধতা আছে তার মধ্যে আমি যখন ছাত্র জীবনে ছিলাম তখন থেকে আমি বিভিন্ন সময় কাজ করে যাচ্ছি যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প দুইয়ের ঘর লাখ টাকা করে যাদের এক টুকরা জমি আছে সর্বোচ্চ দশ শতাংশ যাদের জমি আছে তাদের জন্য অনেক ঘর মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমার এলাকাতে গিয়েছে এখানে আমাদের আপনি না দেখলে বিশ্বাস হবে না যে আমাদের সেই যে টলার ঘাট যেখানে পাড়াপাড়ের খেয়া পাড়াপাড়ের ঘাট সেখানেও প্রতিনিয়ত স্কুল ছাত্রীরা যখন টলারে উঠতে যায় টুপটাপ করে পড়ে যায় ভিজে যায় অনেক স্টুডেন্টের আপনার সেই স্কুলে যাওয়া কলেজে যাওয়া বন্ধ হয়ে যায় তো এখানে সব কিছু করা সম্ভব নয় পর্যায়ক্রমে আমরা চেষ্টা করছি এবং আমরা যখন একটা জায়গাতে আছি বা এই মাননীয় সংসদ সদস্য হয়ে যখন মহান সাংসদে বসি আমাদের একটা প্রতিজ্ঞাবদ্ধতা থেকেই যায় আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন তারই ক্ষুদ্র কর্মী হয়ে আমরাও যথাসাধ্য চেষ্টা করছি আমরা সেই প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টে গিয়ে নট অনলি আমার এলাকা সর্বত্রই আমরা মহিলারা বিভিন্ন জায়গাতে গিয়ে নারীদের নারী সহ সমগ্র জায়গায় যেতে চাই আপনি একটি দলের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ লেবার পার্টি আমি প্রথমে জানতে চাই যে আপনার লেবার পার্টি তো অনেক পুরাতন একটি সংগঠন এবং আমার মনে হয় যে সাতচল্লিশ বছর আপনাদের পার্টির বয়স আপনারা আসলে জনগণের জন্য কি চিন্তা করছেন বা আপনাদের লেবার পার্টির মূল কি যদি বলেন ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনকে এবং শ্রোতা মণ্ডলীর প্রতি শুভেচ্ছা তো লেবার পার্টি উনিশশো সালে ধর্মকর্ম সাম্যবাদ এই স্লোগানকে সামনে রেখে শোষণমুক্ত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মারানা মতিন প্রতিষ্ঠা করেন এবং পঁচাত্তরের পঁচিশে জানুয়ারি অনেকগুলো দলের সাথে সেদিন লেবার পার্টিও নিষিদ্ধ হয়েছিল এরপরে জিয়াউর রহমান যখন গণতান্ত্রিক ফ্রন্ট করেন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি নিষেধাজ্ঞা উঠিয়ে নেন তখন ওই ফ্রন্টের মধ্যে মালালা মতিন একজন নেতা ছিলেন লেবার পার্টি একটা সংগঠন ছিল তা আমরা জনগণের এই যে শোষণ শোষণের যে রাজনীতি সেই রাজনীতি থেকে জনগণকে সম্পৃক্ত করে জনগণের তৃণমূল পর্যায়ে অন্যনকে নেয়ার জন্য আমরা করে যাচ্ছি এবং আমাদের কর্মসূচি হল যে গণতন্ত্র এবং উন্নয়ন উন্নয়ন ছাড়া গণতন্ত্র ও উন্নয়ন এই প্রসঙ্গে কথা বলবো একটু ফোন আছে ফোন নিচ্ছি দর্শক কে বলছিলেন কথা থেকে বলছিলেন হ্যালো দর্শক শুনতে পাচ্ছেন জি জি বলুন কি শুনতে ম্যাডাম কি শুনতে পাচ্ছেন জি আপনার কথা আমরা সবাই শুনতে পাচ্ছি আপনি প্রশ্নটি করুন ম্যাডামকে একটা কথা বলতে চেয়েছিলাম যে উনি একজন সম্মানীয় সাংসদ হ্যাঁ তো যে তিনি যে বললেন যে কয়েকদিন আগে যে আইলা হয়েছিল আর ঘুণে জয় গেল তো এর কারণে যে হ্যাঁ জনগণের ক্ষতি হচ্ছে হ্যাঁ আর ওই যে ওই এলাকাগুলোতে নদী ভাঙন হয়ে থাকে তো নদী ভাঙনের কারণে কি আর কি সাধারণ জনগণের কি কেউ হাত আছে যে তারা মাটি তুলে আচ্ছা আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি ধন্যবাদ অবশ্যই আপনার উত্তরটি আমরা শুনবো আমাদের সংসদে কাছে আমরা ছিলাম উন্নয়নের কথা বলছিলেন জি না বলছিলাম যে উন্নয়ন এবং গণতন্ত্র জি আমরা একসাথে থাকার পক্ষে যে গণতন্ত্র গণতন্ত্রবিহীন উন্নয়ন বা উন্নয়নবিহীন গণতন্ত্রের পক্ষে আমরা না এখন আপনার কি মনে হচ্ছে বর্তমান गवर्नमेंट কি উন্নয়নের ধারা আছে কি নেই না উন্নয়নের দ্বারা আছে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ মধ্যমায়ের দেশে রূপান্তরিত হচ্ছে বা হয়েছে এবং অনেকগুলো উন্নয়ন দৃশ্যমান উন্নয়ন আমরা পদ্মা সেতু ফ্লাইওভার মেট্রো রেল সব দৃশ্যমান অনেক উন্নয়ন আমরা দেখি এবং আগে যে মঙ্গা ছিল সেই মঙ্গা এখন নাই তারপর আগে বিভিন্ন সময় এই বাংলা কার্তিক মাস অগ্র তারপর অগ্রহণ মাসে দেখা যেত যে বিভিন্ন জায়গায় অভাব অনটন হতো সেগুলো এখন নাই এখন ধানের বাম্পার ফলন হয় কৃষক স্বয়ং সম্পন্ন হচ্ছে কিন্তু তার সাথে সাথে কিছু গণতন্ত্র এবং কিছু দুর্নীতি এই সরকারের অর্জনকে ম্লান করে দিচ্ছে সেই বিষয়গুলো যদি আপনি পরে আসেন বলতে পারি বা এখন আমাকে সময় দিলেও বলতে পারি না আমি আপনার কাছে আসলে একটু জানতে চাই যে আপনারা তো সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন করতে চান সাধারণ মানুষের কথা বলতে চান উন্নয়নের কথা বলতে চান আপনাদেরকে আমরা বিভিন্ন সময় আসলে রাজপথে দেখি না বা পাই না বা ওইভাবে সরব ভূমিকা পালন করেন না এর কোনো কারণ আছে কিনা এবং দেখা যাচ্ছে আপনাদের দল এক ভেঙে আরেকটি দল তৈরি হচ্ছে ধরনের ছোট ছোটো রাজনৈতিক দলগুলো যে ভেঙে যাচ্ছে আবার নতুন আরেকটি দল গঠন হচ্ছে এই জায়গাটা আসলে কেন এটা যদি সাধারণ জনগণকে একটু বলতেন হ্যাঁ আপনার দুইটা প্রশ্ন আমি সংক্ষেপে বলি একটা হলো দল কেন ভাঙ্গে আর আরেকটা হলো রাজপথে দেখা যায় না দল ভাঙ্গার কথা যদি বলেন এই এখানে আজকে সংসদ সদস্য জন্না পা যে রাজনৈতিক দলের আওয়ামী লীগ এবং যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয় সেই দলটাও আরেকটা দল ভেঙ্গে মুসলিম লীগ ভেঙে আওয়ামী লীগ হয় আওয়ামী লীগ হওয়ার পর আবার আওয়ামী লীগ ভেঙে মালানা বাসারের নেতৃত্বে ন্যাপ হয় ওই ন্যাপটাও আমরা আবার চারি পাঁচ টুকরে হতে দেখেছি এরপরে বিএনপি বিভিন্ন সময় ভেঙেছে জাতীয় পার্টি ভেঙেছে এবং পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগ মিজান এবং আওয়ামী লীগ আব্দুল মালিক উকিল আমরা দেখেছি যে আওয়ামী লীগও হয়েছে এবং আব্দুল মালে উকিল লন্ডনে বসে বঙ্গবন্ধুর নামে কুটুক্তি করতে আমরা দেখেছি তো আসলে ছোট যে দলগুলো আছে এখানে আদর্শ এবং ব্যক্তিত্বের সংঘাত বা সমসাময়িক কর্মসূচি ভিত্তিক একমত হতে না পারার কারণে অনেক সময় ছোট দলগুলো ভেঙে থাকে আমরা এই জায়গায় আবার আসবো আমার ফোন আছে আমরা ফোনে আসছি দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন দুঃখিত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা ছিলাম হ্যাঁ আর এই যে ছোটো দলগুলো বা আমাদের যে লেবার পার্টির কথা আসলে আমাদের এই দেশে এই রাজ বাংলাদেশের রাজনীতি দুটি দ্বারা বিভক্ত আওয়ামী লীগ এবং এন্টি আওয়ামী লীগ হিসেবে বিএনপি আর কিছু ইসলামী দল আছে যারা মানুষকে পরকালের কথা বলে কিছু লোক তাদের দলে আছে আর বাকি যে সংগঠনগুলো আছে এগুলো আমরা আসলে বাম সংগঠন বা আমাদের সংগঠনগুলো আমরা জনগণের কথা বলি সেভাবে হয়তো আমরা জনগণকে আকৃষ্ট করতে পারলেও যে আমরা ওইভাবে জনসম্পৃক্ততা করতে পারি না কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য আমরা বিভিন্ন ইস্যুতে যেমন ছাল ডালে যখন উর্দি তারপর আরো কিছু ইস্যু ছিল এগুলোতে আমরা মানববন্ধন করেছি আমরা প্রেস ক্লাবের সামনে সীমিত পরিসরে বিক্ষোভ মিছিল বিভিন্ন আলোচনা সভা রাউন্ড টেবিল বৈঠক মানে গণতান্ত্রিক প্রক্রিয়া যতটা করা যায় ততটাই করেছে আমরা এই আলোচনায় আবার ফিরবো আমাদের একটি ছোট্ট বিরতি সময় হয়ে গেছে দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন আমাদের সঙ্গেই থাকুন পর আবারও স্বাগত জানাচ্ছি নাগরিক সংলাপ অনুষ্ঠানে দর্শক আপনারা ছিলেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে অতিথি আছে ফোন করে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন এবং জানতে পারেন এবং জানাতে পারেন আপনাদের মতামত আমরা ছিলাম উন্নয়নের কথা বলছিলেন এবং দল ভেঙে যাওয়া বা কেন ভেঙে যায় সেই প্রসঙ্গে ছিলাম আমরা মেহেদি ভাইয়ের কাছে । মেহেদি ভাই হ্যাঁ আমি যেটা বলতেছিলাম যে দল তো আসলে ব্যক্তিত্বের সংঘাত বা ওই সময়ের বিভিন্ন ইস্যুর সাথে ইস্যু দ্বিমত পোষণ এইসব কারণে অনেক সময় দল ভেঙে যায় তো বাংলাদেশে স্বাধীনতার পর থেকেই এই দল ভাঙ্গার রাজনীতি আছে এবং এই দল ভাঙার সাথে অনেক সময় সরকারের বিভিন্ন এজেন্সিও জড়িত থাকে সব মিলিয়েই দল ভাঙ্গে আমার একটি ফোন আছে ফোনে আসি দর্শক কে বলছেন কোথা থেকে বলছিলেন আপনার টেলিভিশন ভলিউমটি কমিয়ে কথা বলুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার প্রশ্নটি করুন আমি ম্যাডামের কাছে একটু প্রশ্ন করব জি উনি শুনতে পাচ্ছেন আপনি বলুন ম্যাডাম দেব বলল যে আমাদের দেশনীতি যে দেশনীতি প্রধানমন্ত্রী যে ঘরগুলে দিয়ে এই ঘরগুলে জন্য আবার টাকা নিয়া হয় কেন ধন্যবাদ আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই আমাদের আজকে সংসদের উত্তরটি দিবেন আসলে টাকা নেওয়ার কোনো কথা ছিল না যদি আপনার কাছে কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে সেই তথ্যটি দিবেন এবং প্রয়োজনে এটা ব্যবস্থা নেওয়া হবে কেন এই ধরনের কোনো বিষয় নাই এখানে যাদের যারা টাকা দিতে পারে এই ঘরগুলো তাদের জন্য নয় আপনি জানেন যে যারা এক লাখ টাকার ঘর যারা করতে পারে না যাদের সর্বোচ্চ দশ শতক জায়গা আছে এক শতক দুই শতক থেকে সর্বোচ্চ দশ শতক পর্যন্ত যাদের জায়গা আছে যারা ঘর করতে পারে না শুধু তাদের জন্যই দেওয়া হয় যদি কেউ টাকা নেয় বা দেয় তাহলে তারা এখানে স্বাবলম্বী ঘর করার জন্য আমরা এটা জননেত্রী এই পলিসি চান না এবং আমরাও চাই না যদি আপনার কাছে এরকম সঠিক তথ্য থাকে যে কেউ টাকা দিয়ে ঘর নিয়েছে বা কোনো ব্যক্তি টাকা নিয়েছে সেটা আমাকে অবশ্যই আপনি জানাবেন জানালে আমি খুশি হব এবং আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এবং এই সব বিষয়গুলা আমরা ধরতে চাচ্ছি আপনি জানেন জননেত্রী শেখ হাসিনা শুদ্ধি অভিযান চালাচ্ছেন আমরা একেবারে তৃণমূলের যারা অসহায় মানুষ তাদের জন্য এই ব্যবস্থাগুলা জননেত্রী শেখ হাসিনা করেছেন এবং আমরা সেগুলা চেষ্টা করছি বাস্তবায়ন করার জন্য এক্ষেত্রে আপনারও ভূমিকা আমি আশা করি যে এই ধরনের যারা টাকা লেনদেন করে তাদেরকে আপনারা আইডেন্টিফাই করেন এবং তাদেরকে আমাদের কাছে তথ্য দেন তাহলে তাদের আইনের সহায়তা নেওয়া হবে এবং তাদেরকে এই অভিযোগে অভিযুক্ত করা হবে আমরা একটু জানতে চাই আপনারা আসলে যে ঘরটি দিচ্ছেন তাহলে ওই ঘরটির মূল্যমান হচ্ছে এক লক্ষ টাকা সর্বোচ্চ সর্বোচ্চ প্রকল্প দুইয়ের যে ঘরটি সেটা এক লাভ এটা সরকারের ব্যয় হচ্ছে এক লক্ষ টাকা এক হয়তো দর্শকরা সব ভুল বুঝতে পারে যে এক লক্ষ টাকার আহ শ্রয়ন প্রকল্প দুইয়ের এক্তিয়ারে যেটা ছিল এটা চলেছে এখন বর্তমানে দুর্যোগ সহনীয় ঘরের জন্য একটা জননেত্রী আরেকটা প্রকল্প উনি হাতে নিয়েছেন ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা দুই লক্ষ আটচল্লিশ হাজার বা সাতচল্লিশ এরকম একটা অ্যামাউন্ট এক্সাক্টলি আমার এই মুহূর্তে মনে আসছে না কিন্তু কারো কাছে কোনো টাকা নেওয়া হচ্ছে না আমরা এই প্রসঙ্গে আবার আসবো আমাদের একটি ফোন কল আছে হ্যাঁ দর্শক আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার প্রশ্ন যে ম্যাডাম বলতেছে যে টাকা নেয় না এটা তো মেম্বার চেয়ারম্যানের নেতা হাবেরী আপনার কাছে যদি কোন ডকুমেন্টস থাকে আপনি জয়যাত্রা টেলিভিশনের কার্যালয়ে পাঠাবেন অথবা উনাদের ওয়েবসাইটে পাঠিয়ে দিবেন এটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে অলরেডি এরকমই একটু উত্তর কিন্তু আমাদের মাননীয় সংসদ দিয়েছেন দিদি যদি কিছু বল আমি জানতে চাই মেম্বার চেয়ারম্যান আপনাদের ভোটে তারা নির্বাচিত প্রতিনিধি এবং আপনারা কেন তাদেরকে দিবেন আপনারা আপনাদের ভোটটা দিয়েছেন মূল্যবান ভোট দিয়ে আপনারা তাদেরকে জয়যুক্ত করেছেন আপনাদের দেখভাল করার জন্য আপনাদের ভালো মন্দ দেখার জন্য তাহলে কেন আপনারা আবার তাকে টাকা দিয়ে উৎসাহিত করছেন এবং আপনি নাম বলেন যে কোন চেয়ারম্যান মেম্বার আমি জানতে চাই ধন্যবাদ আমরা আবার একটু মেহেদি কাছে যেতে চাই মেহেদি ভাই বর্তমানে প্রেক্ষাপটে যেমন কৃষিমন্ত্রী বলেছেন আলুর দাম বাড়তে পারে আর আমরা তো আসলে একটু সূত্র খুঁজি যদি সূত্র পাই ওটার শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করি যে পেঁয়াজের দাম আর বাড়বে না পেঁয়াজের দাম বেড়েছে কিন্তু আমরা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এরকমের অনেক কথা আছে বা বাস্তবতাও তাই আপনি কিভাবে দেখছেন বা আপনার দল কীভাবে দেখছে না আমরা যেভাবে দেখি আসলে এই যে সংসদ সদস্য ঝর্ণাব অনেক কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অভাবনীয় উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু তার সাথে সাথে এই উন্নয়নগুলো হারিয়ে যাচ্ছে কিছু কার্যকলাপের কারণে বেশ কিছু বছর থেকে দেখা যায় রমজান আসার আগে জিনিসপত্রের দাম বাড়ে বাড়ার পরে মন্ত্রী বলেন যে এরপর আর বাড়ে না তখন বলেন যে স্থিতিশীল আছে কিন্তু বাড়ার পর যদি এটা স্থিতিশীল হয় তো এটা তো হলো না এখন ধরুন পেঁয়াজের দাম আড়াইশো টাকা তিনশো টাকা হইল এখন দুশো টাকা আছে তো আমাদের মনে হচ্ছে যেন এই এটা আর কমবে না বিষয়টা আপনার খেয়াল থাকার কথা যে যখন ইরাক করতে কুয়ের দখল হলো তখন তেলের দাম দ্বিগুণের বেশি হয়ে গিয়েছিল এরপর আর তেলের দাম কমে নাই তো এখন মানে যেটা বাড়ছে ওটা আর কম হ্যাঁ এখন বাণিজ্য মন্ত্রী কিছুদিন আগে বলছে যে না এখন স্থিতিশীল আছে তা আমার একটা পরামর্শ সেটা হলো যে এই যে এই বর্তমান সরকারের যে বাণিজ্য মন্ত্রী টিফু মুন্সি উনি আসলে মন্ত্রী হিসাবে অনেকটা ব্যর্থ কারণ জিনিসপত্রের দাম যেভাবে আপনারা যদি বলেন যে আমি পদত্যাগ করলে পেঁয়াজের দাম কমে যাবে তাহলে আমি পদত্যাগ বলেছেন এবং তখন আবার কাদের সাহেব এখন কি করলে কথা মন্ত্রী যারা দেশ পরিচালনা করেন বা যারা মন্ত্রণের দায়িত্বে থাকেন তাদের কি কোনো দায়িত্ব থাকে না একের পর এক রেল অ্যাক্সিডেন্ট হবে এখানে ইঞ্জিন লাইনচ্যুত হয় ওখানে আগুন ধরে যায় এরপর রেলমন্ত্রী বিভিন্ন দোষ খোঁজেন তো বিভিন্ন কারণ তো থাকবেই কিন্তু এই কারণের জন্য তো মন্ত্রীর উপর দায়িত্ব আছে আমি সাধারণ মানুষের হয়ে একটি প্রশ্ন আপনার কাছে আমার জানতে চাও আপনারা তো যেহেতু রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন একটি দলের প্রধান দায়িত্বে আছেন আপনি দিদি জনগণের প্রতিনিধিত্ব করছেন তাহলে এই যে এত ইস্যু থাকা সত্ত্বেও আপনারা আন্দোলন করতে পারছেন না কেন আসলে আন্দোলন গণতান্ত্রিক দেশে তো আন্দোলন হ্যাঁ সেটা কেন পারছে না আন্দোলন আসলে যেমন বাংলাদেশে দেশ স্বাধীনের আগে বঙ্গবন্ধু একজন ব্যক্তি উনি একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন উনি জনগণকে বুঝাতে সক্ষম হয়েছেন যে পাকিস্তানি শক্তি তৎকালীন পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করতেছে বর্তমানে রাজপথের যে বিরোধী দল এই বিএনপি আমরা এই বিশ দলের সাথে ছিলাম বিএনপির সাথে ছিলাম যেটা প্রথমে আঠারো দল ছিল পরে বিশ দল হয়েছে ওনারা তারেক রহমানের মামলা বেগম খালদা জিয়ার মামলা এবং কীভাবে সরকারে যাবে এর বাইরে ওনাদের কোনো কর্মসূচি নেই আমাদের ছোটো দলগুলো অনেক সময় মিডিয়াতে আসে না বা বামপন্থী দলগুলো আমরা কিন্তু দশজন বিশজন পনেরোজন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সূচার থাকি তারপর তেলের দাম বৃদ্ধি বা গ্যাসের মূল্য বৃদ্ধি তারপরে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সময় আমরা প্রতিবাদ করি এবং গণশুনানিতে আমরা অংশগ্রহণ করি কিন্তু রাজপথের যে বিরোধী দল বিএনপি যে বড় রাজনৈতিক দল তারা আসলে আমি একটু কারেকশন করে দিতে চাই এখন কিন্তু বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি আমি রাষ্ট্রপতির বিরোধী দলের কথা বলছি যে জাতীয় পার্টি তো বিরোধী দল এটা কিভাবে হয়েছে কিভাবে আছে একসাথে নির্বাচন করার পর ওনাদেরকে বিরোধী দলে বশানো হইছে আমরা আরো কথা বলবো একটু ফোন আছে ফোন আসছে দর্শক বলুন আমরা শুনতে পাচ্ছি আসলে ওয়া আলাইকুম আসসালাম

ভাই আমি কিন্তু বলেছি যে আসলে আপনারা কাছাকাছি থাকেন আপনারা বুঝতে পারেন আমাদের কাছে গেলে আমিও ধরতে চাই এই এই কমপ্লেনগুলা জনশ্রুতিতে আছে কিন্তু বাস্তবে যখন যাই তখন যে দেয় এবং যে নেয় কেউই শিকার যায় না তখন আলটিমেটলি আমাদের করার কিছু থাকে না আপনাদেরও সচেতন হতে হবে ওই জায়গাগুলোতে শুধু বললে হবে না আপনাদের আমাদের সঙ্গে থেকে কাজ করতে হবে দুর্নীতি মুক্ত করতে হলে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে তাহলে আমরা একটা পরিচ্ছন্ন একটা এলাকা পরিচ্ছন্ন একটা সিটি পরিচ্ছন্ন একটা জেলা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে পারবো ভাই ধন্যবাদ আপনাকে ভাই আমার বিষয়ে একটু কথা আছে প্লিজ যে এই গড়গুলো তো বন্টন করেন চেয়ারম্যান মেম্বাররা চেয়ারম্যান মেম্বাররা তো স্থানীয় সরকারের মানে সরকারের প্রতিনিধি। উনাদের মাধ্যমে গরগুলো বন্টন হয়। এখন ওনারা যখন টাকা নেন তো ওই যে উপজেলাতে গরগুলো বণ্টন হচ্ছে ওখানে উপজেলা চেয়ারম্যান আছে, উপজেলা নির্বাহী অফিসার আছেন, ওই এলাকার সংসদ সদস্যরা আছেন। তো উনারা তো ওই এলাকার বাইরে না। তাইলে চেয়ারম্যান মেম্বার টাকা নেয় মানে এটা কিন্তু পরোক্ষভাবে এই সরকার নেওয়া বা যে অভিযুক্তগুলো করছে। ড্রাইভার তো ঘাড়ে আসে। বলা হচ্ছে যে আপাতত বলছেন যে হ্যাঁ অভিযোগ সুনির্দিষ্ট অভিযোগ আসলে এটা সুনির্দিষ্টভাবে ওই রকম অভিযোগ আসা উচিত এবং যারা সংসদ সদস্য আছেন ওনাদের এই ব্যাপারে আমি কয়েকটি বিষয় ছোট করে আসলে টাস করতে চাই আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে সেটি হচ্ছে দেখেন এস কে সিনহার ঋণ একটি মামলা আজকে চার কোটি টাকার একটি মামলা ফার্মাস ব্যাংকের এটা দুদক মামলা করছে আপনারা জানেন সে হচ্ছে এসএ গেমসে ফাইনালে নারী ক্রিকেট দল এটা আমাদের একটি সাফল্য নারী ক্রিকেট দল ফাইনালে উঠেছে আরেকটি বিষয়ে আমরা আসলে অবাক হই এখনও যে রিপোর্টটি সতেরো বছরের বয়সী মানে সতেরো বছর বয়স পর্যন্ত মেয়েরা উনষাট শতাংশ মেয়েরা নির্যাতনের শিকার হয় আমি এটা আসলে আমার দিদির কাছেই জানতে চাই যে এই যে রিপোর্টটি আপনি এটা কিভাবে দেখছেন আমরা একজন সভ্য সমাজের মানুষ হিসাবে এখন আমরা দেখছি যে উনষাট শতাংশ মেয়েরা বছর বয়স পর্যন্ত কথা আপনি যদি দেখেন মেয়েদেরকে মায়ের সঙ্গে প্রত্যেকটা মেয়ে কোনো না কোনো মা হিসাবে পরিণত বয়সে যারা বিবাহ করে না শুধু তাদের ক্ষেত্রে নয় প্রত্যেকটা মেয়ের মা হচ্ছেন এবং আপনি দেখেন যে বিশ্বের আমাদের বাংলাদেশে সেই সাড়ে সতেরো কোটি মানুষ কোনো না কোনো মায়ের গর্ভ থেকেই এসেছে এবং আপনি জানেন যে মায়ের গর্ভে যেমন শুরুতেই মায়ের গর্ভ মানে একটা কবরের সমতুল্য এবং যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে তখনও সে মাটির নিচে সেই তিন হাত মাটির নিচে সেই কবরের মধ্যেই যাচ্ছেন তাহলে এখানে আমাদের প্রত্যেকটা পরিবার যদি সচেতন না হয় আমাদের নারীদেরকে কোনো দিনও এই নির্যাতন এই জৈন হয়রানির এটা আমাদেরকে নিষ্কৃতি দিতে পারবে না কেননা প্রত্যেকটা পরিবারকে সচেতন হতে হবে সেই ছোট বয়সের বাচ্চাদের থেকে কারণ আমাদের আমি মনে করি যে প্রথম অবস্থায় আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু হয়ে যায় কেন আত্মীয় স্বজন ছাড়া অপর যারা বাইরে বের হয় আপনার রাস্তায় যে মেয়েরা যায় তখন তারা রাস্তার শিকার হচ্ছে তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিকার হচ্ছে অফিস আদালতে শিকার হচ্ছে তাহলে কি আমরা এমনটি বলতে পারি শিক্ষাটা মূলত পরিবার কেন্দ্রিক ভাবে হওয়া উচিত প্রত্যেকটা পরিবার জন্য একটি বিদ্যালয় হয় প্রত্যেকটি পরিবার জন্য একটি অনুশীলন কেন্দ্র হয় যেখান থেকে তারা শিক্ষা নিতে পারে যে কোন প্রকার আমরা এই নির্যাতন করব না প্রত্যেকই জায়গা থেকে প্রত্যেকটা ছেলে মেয়ে কোনো না কোনো পরিবার থেকেই তারা আসছে পরিবারের বাইরে কিন্তু তারা আসছে না তাহলে একটা ছেলেকে বোঝাতে হবে যে একজন বোন বা মা বা তার খালা বা তাদের সঙ্গে কিভাবে কি আচরণ করতে হবে একজন বোনকে কিভাবে রক্ষা করতে হবে সে হোক আমার পরিবারের না হোক অন্য পরিবারের সেই বোনকে কিভাবে আমরা রক্ষণাবেক্ষণ করব বা একজন বোনকে সেইভাবে দেখতে হবে যে তার ভাইয়ের প্রতি তার আচরণটা কি হবে বা একজন বাবাকে দেখতে হবে যে তার বোনের প্রতি বা অন্য ভদ্র মহিলাদের প্রতি তার আচরণ কি হবে একটা অফিসারের সব কিছু যদি লিমিটেশন থাকে তাহলে আমরা এই জায়গাটাতে বেরিয়ে আসতে পারবো না হলে আমরা কোনোভাবেই আমরা এই জায়গাটাতে বেরিয়ে আসতে পারবো না আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি ভাই যদি উদ্দেশ্যে কিছু বলেন না দর্শকের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো যে দেশের উন্নয়নের জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং দেশের সকল রাজনৈতিক সামাজিক এবং এই যেমন হওয়ার যেটা একটা সামাজিক অবক্ষয় এই সমস্যার জন্য সকলকে শস অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে আর এস কে সিনহার কথা যেটা বলছেন আমি সংক্ষেপে বলি যে এস কে সিনহাকে সরকারে লায় দিয়েছিলেন কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্কাইপি কেলেঙ্কারিতে এস কে সিনহার নাম আসছিল যিনি অবৈধ হস্তক্ষেপ করেছিলেন এবং সরকার তাকে দিয়ে কিছু স্বার্থ উদ্ধার করার কারণে এরপর তিনি লাগাম ছাড়া হয়ে গিয়েছিলেন তো এটা আমি মনে করি সরকারের আইন বিভাগের একটা ব্যর্থতা তো দেশের জনগণ এদেশে সরকারের উন্নয়নকে সমর্থন করবে এবং সরকারের যে ব্যর্থতা যেগুলো আছে সেগুলোর গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রাখবে মেহেদি ভাইয়ের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলতে চাই সরকার কিন্তু আইন বিভাগ কিন্তু সম্পূর্ণ সেপারেট সম্পূর্ণ আলাদা এবং একজন বিচারপতি তিনি কিভাবে তার সেই প্রশাসনিক কার্যকলাপ চালাবেন সেখানে এবং এটা মানুষের ভুল ধারণা দেখেন আজকের যে বিষয়গুলা গতানুগতিক না আহ দর্শক এই ছিল আমাদের আজকের নাগরিক সংলাপে আপনারা আলোচনা শুনছিলেন প্রত্যেককেই একটু অনুরোধ করব আপনার বাড়ির আঙিনায় গাছ লাগান পরিবেশ বাঁচান ভালো থাকুন সুস্থ থাকুন